আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। আরামবাগ থেকে বিভিন্ন রুটে রোজ ঠিক কটা কি বাস চলছে বা কীরকম টাইমে চলছে এই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা রোজই এইভাবে আনার চেষ্টা করব। আজও আমরা কথা বললাম এই বিষয়ে আইএনটিটিইউসি নেতা শফিকুল ইসলামের সাথে। উনি কি তথ্য দিলেন শুনুন। আর এই তথ্য আগামীকাল থেকে আমরা চেষ্টা করব একটু অ্যাডভান্স সকাল সকাল আনার জন্য। আজকে যে সমস্ত প্রাইভেট বাস আছে মোটামুটি কোন কোন রোডে কটা চলছে কি বলবেন? এনে বাস চলতে বলছে যে বাসগুলো চলছিল সেই বাসগুলোই চলছে। তার মধ্যে বর্ধমানের বাসটা একটু বেড়েছে, আর বন্দরের বাস দুখানা চলছে, আর কতুলপুর লোকাল একখানা চলছে, বাকি যে বাসগুলো চলছিল সেই বাসগুলোই চলছে। মোটামুটি সমস্ত রুটেই কি চলছে বাস? না না, সমস্ত রুটের বাস চলছে না, কারণ যাত্রী সাধারণ বেরোচ্ছে না। তো কারণ যাত্রী সাধারণ না বেরোলে, বাসে প্যাসেঞ্জার না হলে বাস মালিক কদিন ঘর থেকে দিয়ে চালাবে? কারণ আপনারা দেখছেন যে, আপনারাও জানেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে বা খবরের মাধ্যমে আমরা দেখছি প্রত্যেক দিন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হচ্ছে। প্রত্যেক দিন যদি ডিজেলের মূল্য বৃদ্ধি হয়, বাস মালিক কী করে বাস চালাবে? হ্যাঁ, এদিকে কেন্দ্র সরকার বলছে আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের পাশে আছি, মানুষের কাজ করব, মানুষের উন্নয়ন করব, মানুষের কাজ করছি। হ্যাঁ, তারা প্রত্যেক দিন পেট্রোলের মূল্য বৃদ্ধি করছে। এই লকডাউনের সময় মানুষের পাশে না থেকে তারা ভার্চুয়াল সভা করছে, করে ভার্চুয়াল সভা করে বড় বড় এলসিডি লাগিয়ে তারা একদিকে ভার্চুয়াল সভা করছে, আর একদিকে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করছে। যার ফলে এই লকডাউনের সময় মানুষ ঘর থেকে না বেরোতে পেয়ে আতঙ্কিত হয়ে গেছে। আতঙ্কিত হয়ে যাওয়ার কারণে মানুষ ঘর থেকে না বেরোনোর ফলে এই বাসগুলো স্বাভাবিক হচ্ছে। একটু কোন কোন রোডে যদি বাসগুলো চলছে একটু বলেন। বাস চলছে বাঁকুড়া তারুকেশ্বর চলছে খানচারেক, বর্ধমান আরামবাগ চলছে খানকুড়িক, বন্দর আরামবাগ চলছে দুটো, আর কতুলপুর আরামবাগ চলছে একটা, গড়ের ঘাট আরামবাগ চলছে খান পাঁচেক, মদনপুর আরামবাগ একটা চলছে, গোতান আরামবাগ দুটো চলছে, পহলনপুর গোতান দুটো চলছে। মোটামুটি খান চল্লিশেক বাস চলছে। আমার পরিচয় হচ্ছে আমি আরামবাগ মহকুমা বাসকর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।